ব্যবস্থা না? আরে এটা অফিস, হ্যাঁ ভাই স্যার সামনে, বাবা প্লিজ কথা বলুন। এখন আমি অপরাধ একটা করে ফেলছি, আমি ওর গায়ে আপনি হাত দিয়ে ফেলছি, আমি ওর গায়ে হাত দিচ্ছি, আমি কিন্তু অন্যায় করছি, ওই তো আমার গায়ে হাত দিতে পারবে না, এটা কিন্তু ওর আইনগত অধিকার নাই। কারণ আমিও থাপ্পড় দিলাম, তুমিও থাপ্পড় দিলাম, অপরাধী দুইজন হয়ে গেল। এই সবাব চলে আসো, আমরা থানায় বসবো। ছিল তো ওইখানে যখন সিঙ্গেল দেয় তখন আমরা ব্রেক করছি, ব্রেক করার পরে মানে ফট করে চাবি নিতে গেছে, যখন চাবি নিতে গেছে তখন চাবিটা ওরা বলছে যে চাবিটা রাখেন, হ্যাঁ, তখন ওই পুলিশটা বলে গালি দিছে, গালি দেওয়ার কারণে ওই পুলিশটা আবার ধরে ওই লোক ইয়াকে চোর মারলো, ড্রাইভারটাকে মোটর সাইকেলওয়ালা চোর মারার কারণে তখন ও আবার হিট করছে, ও হিট হিট করার পরে মানে ভালো একটা গ্যাঞ্জামে লাগছিলো, গ্যাঞ্জামটা লাগার কারণে থানা দেওয়ার পরে পুলিশ আসলো, পুলিশ আসার পরে এই ছেলে তিনটাকে ঢাকাঢাকি করলো, ঢাকাঢাকি করার পরে অনেক লোকজন জমা নিলে নিচে জমা নেওয়ার পরে বললো যে রজারঞ্জনের দিন এগুলো তো বিরক্ত জনক একটা জিনিস, এগুলো তো মানুষ হয়রানি করা হচ্ছে, এগুলো মানে যে এগুলো বন্ধ করা দেওয়া, তখন মানে এগুলো মোটর সাইকেলটা নিয়ে থানা চলে গেলো, এরা তো এই আন্দোলনের মধ্যে পড়ে। আমাদের একটা ইফতার মাহফিল ছিল, আমরা সবাই ঢাকায় থাকি বা বিভিন্ন জায়গায় থাকি, তো সবাই একত্রিত হওয়ার কারণে আজকে ইফতার মাহফিলটা করা হয়েছে। তো গাড়ির স্বল্পতার কারণে আমরা তিনজন উঠছিলাম এক বাইকে, বাইক সম্পূর্ণ ক্লিয়ার ছিল, তো এনারা পুলিশ প্রশাসন আমাদেরকে আটকাইছে ব্রিজের মাঠে, আটকাইছে ভালো কথা, আমরা নামছি গাড়ি হস্তান্তর করছি। তো আমরা কথা বলাকালীন যে আমাদের করণীয় কী, করার স্টেপ যে কী করতে হবে, কাগজপত্র কী দেখবেন, এই মুহূর্তে ওই যিনি আটকাইছেন পুলিশ কনস্টেবল তিনি হচ্ছেন অপোজিট পাশে রোডের আরেকজন ব্যক্তিকে, যে যার কাছে কোনো মানে প্রশাসন ছিল না, কোনো লোক ছিল না, তাকেও আটকানো হয়েছিল, কিন্তু সে পালা ছিল ওই সুযোগে, লোক ছিল না দেখে, তো তাকে ধরতে যায় তিনি আমাদের উপর গাড়ি চড়াই দিয়েছিলেন, তোমার গাড়ি নেই, হ্যাঁ আমাদের গাড়ি নেই, ঠিক আছে। তো আমি যখন গাড়িটা থামাবো স্বাভাবিকভাবেই কেউ যদি গাড়ি চড়া যায় আমি তো থামাবো তাকে, সেটা থামানোকালে তাকে থামাইছি কেন, এই সুবাদে তিনি আমার গায়ে চড় মারে দেয় আমার গালে, তারপর চোখের মধ্যে ঘুষি মারে। এই কথাবার্তা আগাইতে যায় আরও আমার দুই বন্ধু চলে আসছে, এক ছোটো ভাই চলে আসছে, তাদেরও গায়ে হাতাহাতি শুরু হয়, এই পর্যায়ে আজকে এই অবস্থা। মানে মোটর যান আইনে বা কোনো আইনে এটা লেখা নাই যে আপনি বাইক আটকানোর পরে আপনি তার গায়ে হাত দিতে পারবেন বা কোনো ব্যবস্থা নিতে পারবেন, আপনাকে আইনি প্রসেসে যেতে হবে অবশ্যই। আপনি বাইকটা আটকানোর পর পেপার চেক দিবেন, আপনি এই যে হয়রানিটা করা এটা আমাদের বরাবরই হয়ে আসতেছে, এবং আমিও এই হয়রানির শিকার হয়েছি অনেক আগে, আমার বাবা ওনার 60+ বয়স, উনিও এই হয়রানির শিকার হয়েছে। এখানে আমাদের ছোট শহর, পেপার একটা বাসায় থাকতেই পারে, উনি পেপারসটা আনার মতো সুযোগ এটুকুও দেয় না, ঠিক আছে। এখানে কথা বলারও কোনো সুযোগ নাই, গাড়ি আটকানোর পর ডাইরেক্ট লেখা শুরু বা মানে অনেক রকম হয়রানির শিকার। এখানে আমরা জানি না যে আমরা সেভাবে প্রোটেস্ট করি কি না, প্রোটেস্ট করি না বলে এরকম করতেছে কি না, ঠিক আছে, এটা সুযোগ নিচ্ছে কি না। তো আজকে এই জিনিসটা হওয়ার পর আমরা যে জায়গায় ঘটনাটা যেখানে ঘটছে ওরা তৎক্ষণাৎ ওখানে বসে পড়ছে, যখন তাদেরকে এই মার দেওয়ার পর যাকে মারছে উনি ওখানে বসে পড়ছে, বসে পড়ার পর সবাই ওখানে বসেছিলাম। এখন আমরা আমাদেরকে আশ্বাস দিয়ে নিয়ে আসছে যে হ্যাঁ তারা সমাধান চূড়া দিবে 8টার সময়।